Headline sponsored by Gurukul English Medium. ত্রিপুরা OBC কমিশনের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন তাপস মজুমদার। বুধবার পুনরায় ত্রিপুরা OBC কমিশনের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন তাপস মজুমদার। তিনি বলেন, পুনরায় ত্রিপুরা OBC কমিশন চেয়ারম্যানের দায়িত্বভার ওনাকে দেওয়ার জন্য তিনি প্রথমেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং ওনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আজকে ওনাকে ত্রিপুরা OBC কমিশনের চেয়ারম্যানের এই চেয়ারে বসিয়েছেন তাদেরকেও তিনি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরা সবচেয়ে বেশি OBC সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছেন। বেসরকারি হিসাব মতে প্রায় 42% OBC সম্প্রদায়ভুক্ত মানুষ ত্রিপুরায় রয়েছেন। এই বিরাট সংখ্যক OBC সম্প্রদায়ভুক্ত মানুষের উন্নয়নের ক্ষেত্রে OBC কর্পোরেশনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেসব সুযোগ সুবিধা সকল OBC সম্প্রদায়ভুক্ত মানুষকে দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট XTV বাংলা। আজকে আমি ত্রিপুরা OBC কমিশনের দায়িত্ব নিচ্ছি। আমার প্রথমে আমি আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আমাদের দলের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আজকে আমাকে OBC কমিশনের দায়িত্বে আমাকে বসিয়েছেন, এই চেয়ারে বসিয়েছেন, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ত্রিপুরায় যে আমরা জানি যে সবচেয়ে বেশি OBC সম্প্রদায়ভুক্ত মানুষ এবং প্রায় বেসরকারি হিসাব মতে প্রায় 42%, সরকারি হিসাবে তো 91-এর সেন্সাস হয়েছে, তারপর হয়নি, প্রায় 23% উপরে আছে। তো এই বিরাট সংখ্যক OBC-ভুক্ত মানুষের উন্নয়নের ক্ষেত্রে OBC কমিশনের পক্ষ থেকে যত রকম ধরনের সুযোগ সুবিধা বা আইনকানুনের বিভিন্ন রাস্তা যেগুলি আছে সমস্ত কিছু আমি চেষ্টা করব যাতে তার মাধ্যমে OBC কমিশনের মাধ্যমে OBC-ভুক্ত মানুষের সমস্যাগুলি সমাধান করা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার ক্ষেত্রে, তাদের শিক্ষার ক্ষেত্রে, সমস্ত দিক থেকে তাদের উন্নয়ন যাতে করতে পারি সেই লক্ষ্যে আমার প্রত্যেকটা পদক্ষেপ থাকবে। OBC-দের একটা দীর্ঘদিনের দাবি সংরক্ষণের জন্য, সেই ব্যাপারে আপনার কী মনে? আমাদের সরকার এবং আমাদের সদ্য প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বরাবরই OBC-দের প্রতি উনি সহমর্মিতা জ্ঞাপন করেন এবং OBC-দের ডেভেলপমেন্টের জন্য উনি অনেকগুলি প্রকল্প নিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং 27% সংরক্ষণ কেন্দ্রীয় সরকার করেছেন। রাজ্যে চালু হয়, রাজ্যে আমরা আমাদের সরকারও এদিকে পজিটিভ, আমরা চেষ্টা করছি যাতে এই রাজ্য OBC-দের জন্য একটা সংরক্ষণের ব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যাতে সংরক্ষণের ব্যবস্থা করা যায় সেই লক্ষ্যে আমরা আমাদের আগামী পদক্ষেপগুলি আমাদের থাকবে।